ওকে, আমার প্রজেক্টে একটা এরর দিছে। এররটা কি? এরর তো ইনভ্যালিড অপারেশন এক্সেপশন, আনএবল টু রিসলভ সার্ভিস। আচ্ছা, এইটা হলো আমার এররটা। সো এটা হলো আমার এররটা। এই এররটা কেন আসে, কখন আসে, এটা আমরা দেখব, আর এটা কিভাবে সলভ করা যায় এটা আমরা দেখব। তো আমরা যদি প্রথমে দেখি এই এররটা কখন আসে, আমাদের যখন আমরা হোম কন্ট্রোল, আচ্ছা আমরা যখন প্রজেক্টটা রান, সরি, আমরা যখন প্রজেক্টটা রান করার পর আমরা যখন আমাদের কন্ট্রোলার নেমটা দেই, কন্ট্রোলার নেম আমার এখানে কোনটা, হোম কন্ট্রোলার 1, ওকে, এই যে এটা। তো আমরা যদি এখানে এখন কন্ট্রোলার নেমটা দেই, আমি হোম কন্ট্রোলার 1, ওকে, তো এখনই কন্ট্রোলার নেমটা দিলে আমার সাথে সাথে এররটা দিতেছে। তো এররটা কেন দিতেছে, আমরা যদি আমাদের কন্ট্রোলারটা দেখি, এই যে কন্ট্রোলারে সবকিছু মোটামুটি ঠিক আছে, কন্ট্রোলারে সবকিছুই ঠিক আছে। তো আমরা এখানে আই এমপ্লয়ি রিপোর্ট এই ইয়া করছি, ইনজেক্ট করছি। আমরা যদি এটাতে যাই, ওকে, আমরা এখানে এটাতে গেলে একটা ইন্টারফেস ডিক্লেয়ার করছে, ইন্টিজার আইডি না, একটা ইন্টারফেস ডিক্লেয়ার করছে এই জায়গায়। দেন আমরা যদি আমাদের মক এমপ্লয়িতে যাই, এখানে ওই ইন্টারফেসটার ইমপ্লিমেন্ট করা হয়েছে। একটা লিস্ট নিলাম, লিস্ট নেওয়ার পর লিস্টের মধ্যে এগুলি রাখলাম, রাখার পর এই যে, ওকে, সো এখানে মোটামুটি সব কিছুই ঠিক আছে। তো আমার এখানে এররটা দিছে কেন, আমরা যখন একটা রিপোজিটরি ইনজেক্ট করব আমাদের প্রজেক্টের মধ্যে, তখন এটা রেজিস্ট্রেশন করা লাগে, এই mbc.net করে এটা রেজিস্ট্রেশন করা লাগে। রেজিস্ট্রেশনটা কোথায় করব আমরা, আমরা যদি startup.cs এ যাই, এই যে জায়গায় service.singleton এটা হলো আমাদের রিপোজিটরিটা, আমরা রেজিস্টার করতেছি আমাদের প্রজেক্টে। সো রেজিস্টার করার জন্য আমাদের এখানে রিপোজিটরি নেম, আমার এখানে কি ছিল, এটা তার মানে আমাদের যে ইন্টারফেসটা ওইটা রেজিস্টার করা লাগবে। ইন্টারফেস আর ইন্টারফেসের ইমপ্লিমেন্টটা, আমি কোন ক্লাসের মধ্যে ইন্টারফেসের ইমপ্লিমেন্টটা করছি, আর কোন কোনটা আমার ইন্টারফেসটা এখানে এই সার্ভিসের মধ্যে বলে দেওয়া লাগবে। তো এখানে ইন্টারফেস নেম, আমার ইন্টারফেস নেম কোনটা, এইটা, দিস ইজ মাই ইন্টারফেস নেম, ওকে, কপি মাই ইন্টারফেস নেম, দেন পেস্ট ইট, দেন ইমপ্লিমেন্টেশন মক এমপ্লয়ি, কপি, সরি, স্টার্টআপ ক্লাস, দেন পেস্ট ইট, দেন ওকে। সো আমরা এটা ইমপ্লিমেন্টেশন করছি, এটা ইয়া করছি, সার্ভিস অ্যাড করে দিছি, দেখ আমরা রেজিস্ট্রেশন করছি আমাদের এই ইন্টারফেসটা। নাও এখন যদি আমরা রান দেই, এখন ইরর দেওয়ার কথা না, হোম কন্ট্রোলার 1, এই যে নাম চলে আসছে আমার এখানে, নাম কি ছিল ফার্স্টটা, সরি, ফার্স্ট নেম ছিল রাকিব, এই যে রাকিব চলে আসছে। ধর আমি যদি আর অন্য একটা দেই, যেমন আমি যদি এখানে
থার্ড নেম দেই, থার্ড নেম আমার কি রান দেই, এখানে থার্ড নেম আমার এখানে থার্ড নেম আমার কোনটা ছিল, থার্ড নেম ছিল এইটা, দেখি আমাদের এটা আসছে নাকি, এই যে ওকে। আমার ওইটা তখন প্রবলেমটা হচ্ছে আমার আমার ইয়ার রেজিস্ট্রেশনটা করিনি, আমাদের ইন্টারফেসটা ওইটা রেজিস্টার করিনি আমার প্রজেক্টে। সো রেজিস্টার করার জন্য ইন্টারফেসটার আমার এই কোডটা লিখতে হবে আমাদের এই স্যার কনফিগার সার্ভিসের মধ্যে, অ্যাড সিঙ্গেলটন ইন্টারফেস, অ্যাড কনফিগার সার্ভিসের মধ্যে সার্ভিস ডট অ্যাড সিঙ্গেলটন আই সরি আই এমপ্লয়ি রেপোজিটরি, তার মানে এটা হলো আমাদের ইয়া এই এই ইন্টারফেস নেম, দেন ইন্টারফেস ইমপ্লিমেন্টেশন নেম, সো দ্যাটস ইট, বাই।